আজকে একটা গল্প বলবো, অপুর গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলার সাহিত্যে একটা খুব পরিচিত নাম। আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, তার পাশে ঘাটশিলা বলে একটা জায়গা আছে। ঘাটশিলা আসলে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, ঘাটশিলায় যারা থাকে তার একটা বড় অংশ হচ্ছে বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। এখানে যাওয়ার পরে আমরা বিভূতিভূষণের বাড়ি দেখতে গিয়েছিলাম। উনি ওখানে থাকতেন, এবং তোমরা হয়তো জানোই যে বহু গল্প উনি ওই অঞ্চলের উপর নির্ভর করে লিখে গেছেন। এখন ঝাড়খণ্ডে বাংলা ভাষা আর পড়ানো হচ্ছে না স্কুলে। ওখানে সরকারকে বহু আবেদন করেও বাঙালিরা বাংলা ভাষাটাকে আর স্কুলে ইনক্লুড করতে পারেনি। তাই জন্য বিভিন্ন জায়গায় বাংলা শেখা বা বাংলা পড়ার একটা করে স্কুল নিজেরাই তৈরি করেছে, এবং সামান্য কিছু অনুদানে সেই স্কুলগুলো চলছে। বাঙালির ছেলে বাংলা শিখবে না সেই জন্য। আর বিভূতিভূষণের বাড়িও রয়েছে এরকমই একটি বাংলা শেখার, বাংলা চর্চার কেন্দ্র। এই বাড়িটাতে আসলে তোমাদের কাছে অনেক স্মৃতি আসবে। এই দেখো ওনার ছবি এবং ওনার স্ত্রীর ছবি, এটা হচ্ছে ওনার ফ্যামিলির ছবি। এখানে অনেক কিছু আছে, তোমরা কোনো সময় ঘাটশিলা এলে না এই জায়গাটা ঘুরে যাও। তার কারণ অনেক স্মৃতি, অনেক কথা, ওনার লেখা অনেক কিছু নিয়ে এই জায়গাটা গড়ে উঠেছে। হীরে মানিক জলে, চাঁদের পাহাড়, গল্পগুলো শুনলেই কেমন গায়ে কাটা দেয় তাই না? অপুর সংসার সে সিনেমা তো তোমরা দেখেইছো। মানুষটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর, খুব সিম্পল। যাই হোক, তোমরা সবাই বাংলার জয়টাকে, এটাই দরকার।